अल्लाहु अकबर। এটি আর একটি বড় পাওয়া যে আল্লাহ ওদেরকে আমাদেরকে মানে আমাদেরকে আল্লাহ সুস্থ সংস্কৃতির উপরে রেখেছেন, নইলে এই সন্তানগুলো তো মানে সংস্কৃতির ছোঁয়া পেত না, ওরা নিশ্চিত অন্যরকম হয়ে যেত। সেই জায়গা থেকে সদগায় জারিয়ার রাস্তাটা আল্লাহ প্রসারিত করেছেন ওদের মধ্য দিয়েই, আলহামদুলিল্লাহ। একটা দিন এখন হয়তো ছোট, একটু বড় হলে কি তুমি জোর করতে পারবে ওদের উপরে? পারবে না তো, এখনো তো ছোট। তো এই যে ছোটর মধ্যে ছোট থাকা অবস্থায় সে যে ভালো জিনিসটা নিচ্ছে, বড় হয়েও কিন্তু সেটাকে ওন করবে। আমি একটু জাস্ট ওর ওই একটা ডুয়েট গান আছে, একটু ওইটা মুখ শুনিয়ে দেই অনেকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই, নাহলে তো পরে প্রোগ্রাম সে আসবে না, লাস্টে আমার শিডিউলে দিবেন আমার প্রোগ্রাম ফ্লপ। আজকে যে এত দর্শক আছেন কেউ যাচ্ছেন না, আমার প্রোগ্রাম কেন হিট হচ্ছে তো আমি জানি তো। এই জায়গা থেকে তুমি না আসো, তোমার দরকার নাই, তুমি তুমি তোমাকে এরপরে না আসো চলবে, আমার তাকে লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও মুমিনটা শোনাবে তো, আমি একটু মুমিনটা শুনিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, যদি মুমিন হতে চাও তবে আল্লাহকে ভালোবাসো, যদি মুমিন হতে চাও তবে আল্লাহকে ভালোবাসো, যদি জান্নাত কিনে নিতে চাও তবে দিনের পথে এসো, আল্লাহকে ভালোবাসো দিনের দাওয়াতে এসো, আল্লাহকে ভালোবাসো দিনের দাওয়াতে এসো। জীবনের কতক্ষণ কতকাল চলে গেল, দুনিয়ার মায়া জালে বন্দি হয়ে তুমি, ভালো ছেড়ে ভুল ধরে দিয়ে গেলে তাকে তুমি, তওবা করে যদি এসো ফিরে সব মাফ, আল্লাহর প্রেমে ডুবে খুশিতে মেতে রও, যদি মুমিন হতে চাও তবে আল্লাহকে ভালোবাসো, যদি জান্নাত কিনে নিতে চাও তবে দিনের পথে এসো, আল্লাহকে ভালোবাসো দিনের দাওয়াতে এসো, আল্লাহকে ভালোবাসো দিনের দাওয়াতে এসো। মাশাআল্লাহ, নাসির বিন তাহেবে লিখেছে আগামী রুবাইদুল্লাহ তারেক। হ্যাঁ, সে তো উবাইদুল্লাহ তারেক তাকে ডিস্টার্ব করছে, মাইক্রোফোনে টানাটানি করছে, ছেড়ে দিলে তো সে একা গিয়ে ফেলতো। এই যে টানাটানি করার কারণে মাঝখানে একটু গলা ক্র্যাক করেছে, নাহলে তো মনে করো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই চড়ায় যে এই বয়সে তো চড়ায় গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে আলহামদুলিল্লাহ জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত ভালো লাগছে না যে আমাদের পরে কিন্তু এই সিলসিলাটা জারি থাকবে, আলহামদুলিল্লাহ।